মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও সুচিস ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আর জানোই তো যে আগের সপ্তাহে আমার দু তিন দিন পড়া টিউশন ছুটি দিতে হয়েছিল, মাসির বাড়ি গেছিলাম বলে, সেজন্য আজকে রবিবারও পড়ালাম, কালকেরও পড়িয়েছি, আজকেরও পড়ালাম, পড়িয়ে এই জাস্ট ছুটি দিলাম। আর সকাল থেকে কারেন্ট ছিল না, আকাশের ওয়েদারও খারাপ, পুরো অন্ধকার করে আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ব্লগ আজকের করবোই না, মানে আজকে আর কোনো ব্লগ করবো না, কারেন্ট নেই, অন্ধকার, কী করে ব্লগ করবো, তো সেটাই প্রথমে ভেবেছিলাম। জাস্ট আমি পড়িয়ে উঠলাম, পড়া ছুটি দিলাম, আর কারেন্টটা চলে এলো। তো কারেন্টটা চলে এলো বলেই আমি আজকে ব্লগটা শুরু করছি, আজকে রবিবারের একদম সানডে স্পেশাল ব্লগ। চলো তোমরা সারাদিন দেখতে থাকো। এখনও টিফিন করা হয়নি, বললাম না সবে পড়িয়ে উঠেছি, এবারে গিয়ে টিফিন করব। চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আজকে টিফিনে পেটায় পরোটা আর তরকারি, বাবাকে আনতে বলেছিলাম, বাবা এনে দিয়েছে। আমি পেটাই পরোটা খাচ্ছি আজকের, মানে পরোটা তরকারি খাচ্ছি। ভাই কিন্তু আজকে চপ খেয়েছে, ভাই দিদা ওরা সব চপ সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়েছে। টিফিন করে নিয়ে এই রান্নাঘরে এলাম। ভাই হচ্ছে সকালে মুড়ি আর চপ খেয়েছে, বাবা চপ এনে দিয়েছিল, চপ দিয়ে মুড়ি খেয়েছে। এখনও ডিম সিদ্ধটা বসিয়েছি, ওর ডিম সিদ্ধটা করে দেবো ওকে, তারপরে আমি ওই রান্নাবান্না জোগাড় করে মাছ কাটতে হবে, মাছ কাটবো। আর হাফ বয়েল কি বেরোবে না, তুই কামড়া হালকা করে। হাফ বয়েল হয়ে গেছে, বুঝতে পারিনি, নামিয়ে নিয়েছি তো, দেখি কত সুন্দর হাফ বয়েলের কুসুমটা, কত সুন্দর লাগে দেখতে। আর হাফ বয়েল কাঁচা না, কাঁচা কাঁচা লাগে, হাফ বয়েল হলে একটু কাঁচা কাঁচা লাগে। হ্যাঁ, আর হাফ বয়েল ডিমটা খেতেই বেশি ভালো লাগে। খেয়ে না, ঝটপট খেয়ে নে, ভালো লাগে দাম দাম উপকার। এক গালে বাটিটা নিয়ে যাই, কোথালে দিয়ে দেবো। চলো, ভাই ডিম খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাবান্না জোগাড় করি, প্রায় 10টা বাজতে যায়, মাছ কাটা হয়নি এখনো, মাছ কাটতে হবে। কি কি মাছ এনেছে দেখি, দুটো প্লাস্টিক, মানে দু রকমের মাছ, তার মানে আমার দু রকমের রান্না আজকে। চলো হচ্ছে তেলাপিয়া, এই যে তিনজন, তিনটে তেলাপিয়া, তেলাপিয়াগুলো বেশ চওড়া চওড়া মতো, বেশ বড় বড় তেলাপিয়া। আর এটাতে, এটাতে হচ্ছে নিহেরে মাছ, লোটে মাছ, এটাতে এই যে লোটে মাছ আর তেলাপিয়া। বাবাকে আজকে বলেছিলাম হচ্ছে মাছের ডিম আনতে, বাজারে মাছের ডিম পাইনি, সেই জন্য লোটে মাছ এনেছে। এই যে মাছ কেটে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলাপিয়া মাছটায় নুন আর হলুদ মাখিয়েছি, আর লোটে মাছটায় শুধু একটু হলুদ মাখিয়েছি, এটাতে নুন দিইনি। রান্না করতে করতে তো আমার প্রায় একটা দেড়টা বেজে যায়, এবার স্নান করতে করতেও অত বেলা হয়ে যায়, ওই অবেলায় স্নান করতে হচ্ছে প্রতিদিন, সেই জন্য নাকি আমার কাশিটা যাচ্ছে না, কাশিটা থেকেই যাচ্ছে। তো ওই জন্য আজকের এই 11টা বাজে, এখন স্নান করে নেবো, ঝটপট স্নানটা করে নিয়ে তারপর রান্না বসাবো, নয়তো ওই প্রতিদিন অবেলায় স্নান করে করে আমার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। চলো স্নানটা করে আসি ঝটপট। আজকে মোটামুটি একটা সময়ের মধ্যে দুখানা কাজ একসাথে হয়ে গেছে, কড়াটা একদম লো করে দিয়ে, গ্যাস লো করে দিয়ে কড়াইতে মাছ ভাজতে দিয়ে, আর আমি নিচে বসে পেঁয়াজ রসুন টমেটো এইসবগুলো কেটে কুটে নিয়েছি। এবার যতক্ষণে পেঁয়াজ কেটেছি, রসুন বেটেছি, টমেটো কেটেছি, ততক্ষণে তিনটে তেলাপিয়া মাছ আমার ভাজাও হয়ে গেছে, মানে একটা সময়ের মধ্যে সব হয়ে গেল। এবার যদি এই মশলা টসলা করে তারপরে মাছ ভাজতে যেতাম তাহলে আরও বেশি সময় লেগে যেত, সময়টা কম আছে না, স্নান করলাম, স্নান করে রান্না বসালাম, সময়টা একটু কম আছে বলে তাড়াতাড়ি করার জন্য ওরকম করলাম। তো এই মাছ ভাজা হয়ে গেছিলো, কড়াইতে আমার মাছের ঝালের
ঝাল কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার একটু জল দেবো, দিয়ে মাছটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তারপরে নিহেরে মাছটা করব। মাছের ঝালে বেশি টাইম লাগলো না, নিহেরে মাছটা করতেই মানে লোটা মাছটা করতেই বেশি সময় লাগবে। চল আবার পরে আসছি। নিহেরে মাছ রান্না করতে করতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল। নিহেরে মাছ তো খুব কড়াতে লেগে যায় না, শুকনো শুকনো করে ভাজতে ভাজতে প্রচুর কড়াতে লেগে যায়, খুব ঘন ঘন নাড়তে হয়, আর নিহেরে মাছ নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে। বাকি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কড়া, খুন্তি, ভিতরে একটা ছোট থালা আর নিচে একটা বড় থালা, ব্যাস এই দুটো, এই চারটে জিনিস পড়েছে বাসন। আর তোমরা তো জানোই যে রান্না করার সময় আমি খুব বাঁচিয়ে বুঝিয়ে রান্না করি, যাতে বেশি বাসন টাসন না পড়ে, খুব কমে বাসন পড়ে আমার। আজকে তো তাও দুটো থালা পড়েছে, এক একদিন হয়তো ওই কড়াটা, খুন্তিটা আর হয়তো একটা ছোট থালা পড়লো, এরকম পড়ে। আজকে তো দুটো থালা পড়ে গেছে। যাই হোক চলো এগুলো কলকলা রাখি, রেখে গ্যাসটা পরিষ্কার করি, পরিষ্কার করে ঘরে যাব। স্নানটা করা আছে, স্নান করে চুল আঁচ যায়নি, ঘরে গিয়ে চুল আঁচ যাবো আগে। চলো আবার পরে আসবো। দুপুর এখন ওই দেড়টা মতো বাজে, আমরা খেতে বসে গেছি। মায়েদের আজকের কুলেখাড়া শাক ভাজা করেছিল আর সর্ষে দিয়ে ওলডাটা ভাজা করেছিল, আর আমাদের তো নিহেরে মাছ আর মাছের ঝাল। মাছের ঝালটা আজকে একদম শুকনো হয়ে গেছিলো, দেখো একদম ঝোল ঝোল না, একদম শুকনো পুরো হয়ে গেছে। যদিও আমার বাবার ভাই এরকম একটু মাছের ঝাল শুকনো শুকনোই ভালোবাসে, ওরা একটু শুকনো খেতে সত্যি পছন্দ করে। এই যে বাবাকে, ভাইকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, আর ওটা আমার জন্য আছে। আর ওদিকে ওই সাইডে দিদা আর মা খেতে বসেছে, ওরা তো নিরামিষ খায়, ওই জন্য ওরা একটা সাইডে খেতে বসে আর আমরা এদিকে সাইডে খেতে বসি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা তো দেখলে যে খেয়ে দিয়ে শুয়েছি, জাস্ট শুয়েছি, তখন কটা বাজে, দুটো দশ পনেরো বাজে কারেন্টটা চলে গেছে। মানে কি বিভৎস গরম লাগছিল দুপুরবেলা, সবে একটু খেয়ে দিয়ে শুয়েছি, ভাবছিলাম যে একটু দুপুরবেলা বৃষ্টি হচ্ছে বাইরে একটু ঘুমাবো, তা সে কারেন্ট চলে যা গেল আর ঘুম টুম সেরকম হলো না, ওই এপাশ ওপাশ করে সময়টা কাটলো। বাকি সারাদিন তো ব্লগিংয়ের জন্য ব্রাইটনেস বাড়িয়ে সারাক্ষণ ব্লগ করতে হয়, এবার ওই সকালবেলা ফোনটায় চার্জ দিইনি, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ি যখন, তখন চার্জ দিই, ওই সময়টা চার্জ থেকে যায়, সেই চার্জটা সারাদিন হয়ে যায়। সবে দুপুরবেলা শুয়েছি, আমি ভাবছি ফোনটা একটু ঘেঁটে নিই, তারপর ফোনটা চার্জ দেবো। 20% চার্জ ছিল, ও মা ফোনটা চার্জ দিতে যাবো, কারেন্টটা চলে গেল, সে ফোনও আর চার্জ দেওয়া হলো না। তারপর এই পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে কারেন্ট এসছে, মোটামুটি 5:10-15 দিকে কারেন্টটা এসছে, ফোনটা চার্জে বসিয়েছি, কারণ চার্জ তো ছিল না একদম। তারপরে ওই কারেন্ট এসছে, তারপরে ফোনটা চার্জে বসিয়েছি, আর ও পড়তে এসছে, ও পড়ছে। বাকি আমি এতক্ষণ লাফান দড়ি খেলছিলাম, বাবার ফোন তো এরকমভাবে খোলাই ছিল বিছানার উপর, আমি তা আমি জানি বাবার ফোন চার্জ দিতে হবে, আমি তো বাবার ফোন খুলে দেখিনি। এবার বিকালবেলা, সকালবেলা আর বিকালবেলা আমি এখন একটু লাফান দড়ি খেলি, কারণ ওয়েটটা আবার একটু বেশি হয়ে গেছে, মুখ টুকগুলো একদম ফোলা ফোলা হয়ে গেছে, ওয়েটটা আবার একটু কমাতে হবে, তো সেই জন্য সকাল বিকাল লাফান দড়ি খেলছি, সকালবেলাও খেলি আর বিকালবেলা এখনই এতক্ষণ খেলছিলাম। খেলে টেলে এই সবে ঘরে এলাম, ঘরে একটু পাখার তলায় বসেছি আর দেখলাম ফোনটাতে একটু চার্জ হয়েছে, সেই জন্য ফোনটা খুললাম, একটু খুলে সব আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আবার ফোনটা চার্জে বসাবো, বসে আমি পড়িয়ে নেব, পড়া হয়ে যাবে তারপর উঠবো, সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, কারণ কাজ বাজ আছে এখন অনেক। চলো আবার পরে আসছি। চা আর পাউরুটি, অনেকদিন পরে পাউরুটি দিয়ে চা খেয়েছি, আমার এই পাউরুটি দিয়ে চা, টোস্ট দিয়ে চা, চা খেতে ভালো লাগে না, কিন্তু এই পাউরুটি বুড়িয়ে বুড়িয়ে পাউরুটিটা খাবো, টোস্টটা বুড়িয়ে বুড়িয়ে খাবো, খুব ভালো লাগে খেতে। দুধ চা হলে বেশি ভালো হতো, কিন্তু সন্ধ্যাবেলা আজকে দুধ চা হলো না, কারণ ওবেলা বাবা লোটে মাছ খেয়েছে, লোটে মাছ খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, সন্ধ্যাবেলা যদি দুধ চা পাউরুটি খায় সেটাতেও গ্যাস হয়, আবার রাত্রিবেলা আজকে খিচুড়ি হচ্ছে, মোটামুটি এত চাপ দেওয়া যাবে না। বাবার তো গ্যাসের প্রবলেম, তোমরা কদিন আগেই দেখেছিলে বাবার কত শরীর খারাপ হয়ে গেছিলো গ্যাসের জন্য, তো সেই জন্য সন্ধ্যাবেলা মা দুধ চা করতে দেয়নি, ওই লিকা চা পাউরুটি খাওয়া হয়ে গেছে, খাইয়ে আমি টিউশন পড়ানো ছুটি দিয়ে দিয়েছি। বাবা
মা আর ভাই ওরা তিনজনে গেছে ভাইয়ের জন্য দুর্গাপুরে জামা কাপড় কিনতে আমার কবে কিনবো তা কে জানে ওরা গেছে ভাইয়ের কেনাকাটা করতে ভাইয়ের জুতো জামা যা লাগবে সব কিনে নেবে দিদা এখানে বসে আছে দিদা বসে এই যে টিভি হচ্ছে টিভি দেখছে আর আমি এতক্ষণ বসে বসে পেঁয়াজ রসুন কাটছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা কুড়িয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সব কিছু কাটাকুটি হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো খিচুড়িটা বসাবো চলো আমার পরে আসছি খিচুড়িটা হওয়ার প্ল্যান না আজকে দুপুরবেলাতেই হয়েছিল মানে ওই দুপুরবেলা যখন খেতে বসি তখন একদম পুরো অন্ধকার করে মেঘ করে এসেছিল এমনি গত তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে থামছে না বৃষ্টি ওই থামছে হচ্ছে এরকম হচ্ছে এবার যখন দুপুরবেলা খেতে বসে সারাদিন তো হয়েছে বৃষ্টি দুপুরবেলা সেই সময়টা বাবা নোটিস করলো যে মেঘ মেঘ মতো করে আছে তখন বাবা বলছে যে মেনু আজকে দুপুরবেলা খিচুড়ি খাওয়ার খুব উপযুক্ত ওয়েদার ছিল তখনই আবার বললো বলে ঠিক আছে দুপুরে হয়নি তো কি হয়েছে রাতে হবে তখন বলেছিল যে রাত্রিবেলা খিচুড়ি হবে ভেবেছিলাম বৃষ্টিও হবে দেখি তোমরা তো জানোই যে এর আগে আমি যতবার খিচুড়ি বসানোর কথা বলেছি বৃষ্টি কোথায় উড়ে চলে গেছে বৃষ্টি আর দুপুরের পর থেকে হয়নি ওই মেঘলা ওয়েদারটাই করে আছে বৃষ্টি হচ্ছে না তাও তো সন্ধ্যেবেলা যখন বাবা বাড়ি এলো তখন আমি বাবাকে বললাম যে খিচুড়ি করবে বৃষ্টি তো হচ্ছে না গরম পড়ে গেছে তো বলছে যে বাবা বলে যে ইচ্ছা হয়েছে যখন করি বৃষ্টি হোক না হোক খাবো ইচ্ছা হয়েছে তো এই যে চাল ডাল ধুয়ে বসিয়েছি গ্যাসটা জ্বালবো আর এখানে এই যে পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা এগুলো সব করে নিয়েছি গ্যাসটা জ্বেলে দিই বসিয়ে দিই খিচুড়িটা যেই ফুটে মানে হালকা একটু ফুট ধরবে তখন খিচুড়ি হাঁড়ি নামিয়ে মশলাটা কষাবো এ সরাটা খুঁজে পাচ্ছি না হাঁড়ি সরাটা আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে মা থাকলে মা বলতো কোথায় আছে কিন্তু মা তো ভাইকে নিয়ে কেনাকাটা করতে গেছে ওই জন্যই থালাটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিই চলো আবার পরে আসছি এই যে ভাইয়ের কমপ্লিট পুজোর শপিং না কমপ্লিট না সবে জামা কিনেছে জামা গেঞ্জি আর একটা প্যান্ট কিনেছে এখনো জুতো ঘড়ি এইসব বাকি আছে এই জামাটা কিনেছিস দেখি বাহ বেশ ভালো দেখতে হয়েছে জামাটা আর এগুলো কি বারকার দেখি জামা গেঞ্জিটা খোল দেখি জামা একই জামা এক কালার গেঞ্জিও এক কালার একই কালার হয়ে গেল না জামাটার গেঞ্জিটা এটা প্যান্ট প্যান্ট নীল ওর নীল কালারটা পছন্দ প্যান্ট আর খুলতে হবে না প্যান্ট আর কি দেখবো প্যান্ট বন্ধ করে দে সব এইটুকু হলো এই গেঞ্জি আর জামা প্যান্ট এখন একটা বাকি আছে তাই তো এখনো গেঞ্জি বাকি আছে গেঞ্জি কিনবে আরও একটা দুটো তারপরে ঘড়ি কিনবে জুতো কিনবে অনেক কিছু বাকি আছে সবে একটা স্টেপ কমপ্লিট হলো সবার তো হয়ে গেল আমার কবে হবে আমি কবে কিনতে যাব ভাইয়ের দিব্যি হয়ে গেল ওর এখান থেকেই হয়ে যায় ওর বেশি কিছু লাগে না ওই প্যান্ট কেনে গেঞ্জি কেনে টি শার্ট কেনে তারপরে ওই জামা কেনে শার্ট কেনে ও এইসব এই যে কিনেছে ওরেতেই হয়ে গেছে আরও দুটো এক আরও দুটো হ্যাঁ আর দুটো টি শার্ট কিনবে জুতো কিনবে ঘড়ি কিনবে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাকে তো আমাদের মেয়েদের মোটামুটি এখানে ভালো কিছু একদম পাওয়া যায় না আমাদেরকেও আমাকে তো সেই মার্কেটেই যেতে হবে দেখি না গড়িয়াহাটে যাবো আগের বছর নিউ মার্কেটে গেছিলাম এবছর ইচ্ছা গড়িয়াহাটে যাবো কিন্তু এখনও সময় করে উঠতে পারছি না কবে সময় হয় এই ভাইয়ের কেনাকাটা হয়েছে দেখে দেখে মনে হচ্ছে পুজো চলে এসে পুজো চলে এসে একটা আনন্দ আনন্দ মতো লাগছে চলো খিচুড়ি হয়ে গেছে ডিম ভাজা হচ্ছে তিনটে ডিম একসাথেই ভাজছি তিনখানা ডিম আলাদা আলাদা করে ভাজলে অনেক সময় লাগবে একসাথে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে কেটে নেব হয়ে গেল তারপরে খেতে বসবো সারা সন্ধ্যে আজকে রান্নাঘরে কেটে গেল চলো পরে আসছি আবার খেয়ে দিয়ে নিয়ে আবার আসবো
ব্যাস একদম লাস্ট ফিনিশিং টাচ, বাবা চলে এসেছে, বাবা এবার একটু দেখছে। আসলে খিচুড়িটা একটু পাতলা হবে বা একটু গাঢ় হবে সেইটাই বাবা দেখতে এসেছে। বাবা এসে বলছে যে একটু বেশি জল আছে, এখনও আর একটু জল মারতে হবে, মানে এত পাতলা করলে হবে না, আর একটু গাঢ় করতে হবে। সেই জন্যে বাবা এসছে, বাবা এসে খিচুড়িটা আর একটু ফোটাচ্ছে যাতে জলটা আর একটু মরে গিয়ে গাঢ় মতো হয়ে যায়। আর তোমরা তো জানোই বাবাও কিন্তু রান্না করতে পারে, মাঝে মাঝে যখন আমার শরীর খারাপ হয় তখন কিন্তু আমি শুয়ে থাকি, বাবা কিন্তু নিজেই রান্না করে খায়। এমনকি আমি যখন কোথাও চলে যাই তখনও কিন্তু বাবাই নিজের রান্না নিজে করে খায়। এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে, একদম সুন্দর মশলা দিয়ে কষিয়ে কষিয়ে খিচুড়ি আর ডিম ভাজা। ডিমটা তো একটা তিনটে ডিম একসাথে ভেজেছিলাম না, সেটাকেই দেখো ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি, ভাইকে দিয়েছি, আমি নিয়েছি আর ওদিকে বাবাকে দিয়েছি। বৃষ্টিটাই হচ্ছে না, শুধু বৃষ্টিটা হলে কিন্তু আরও জমে যেত। খিচুড়িটা আজকে ভীষণ টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। জানো এই লাফানদড়ি খেলে খেলে আমার সারা শরীর ব্যথা, আমি ভেবেছিলাম আজকে সন্ধেবেলা একটু শুয়ে রেস্ট নেব, সেটা আর হলো না, এই খিচুড়ি করতে হলো। খুব রাগ হচ্ছিলো যখন খিচুড়িটা করতে হচ্ছিলো, কিন্তু যখন আবার খিচুড়িটা খেতে বসেছিলাম এত সুন্দর টেস্ট হয়েছিল, তখন আবার সব রাগ গলে জল হয়ে গেল। মনে হলো যাক এত কষ্ট করে একটু সুস্বাদু খিচুড়ি তো খেতে পারছি। খেয়ে দিয়ে নিয়ে আর উপরের ঘরে এলাম। এই যে বেড কভারটা, এটা মা কেচে দিয়েছিল ওই জন্য এটা ফাঁকা ছিল, বেড কভারটা পেতে দিই। দু তিন দিন ধরে আমি আসছি এইভাবে, এর উপরেই বসছি, বসে ভিডিও এডিট করে চলে যাচ্ছি। আজকে বেড কভারটা নিচ থেকে নিয়ে এলাম উপরে, বেড কভারটা প্রথমে পেতে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, এই যে বেড কভারটা পেতে নিলাম, এবার ভিডিওটা এডিট করতে হবে। সারাদিনে সবথেকে বড় লস হলো আমার আজকের, আমার শর্টস করা হলো না। আজকে রবিবার ছিল, শনিবার রবিবার তো আমার অনেকটা নেট থাকে, আমি শর্টস করি, কিন্তু আজকের এই খিচুড়ির চক্করে আমার শর্টস করা হলো না। কী আর করবো, আসলে বাবা ভাই একটু আশা করে আমাকে বলে তো যে এটা খাবো ওটা খাবো, আমি না বলতে পারি না মুখের উপরে। চলো কী আর হবে, আজকে করালো না কি, এখন হয়তো 10:30 বাজে, দেখি এখন এখানে বসে বসে দু চারটা শর্টস যদি করতে পারি করবো। আর শরীরে এনার্জি নেই, সেই সকাল থেকে রান্নাঘরে দুপুরবেলা একটুখানি শুলাম, আবার বিকালবেলা পড়িয়ে নিয়ে আবার সেই রান্নাঘরে, একটা এনার্জি তো থাকে মানুষের, সেই এনার্জিটাও নেই। গরম লাগছে, ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি। চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি, এখানেই শেষ করলাম ভিডিওটা। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার কালকে দেখা হবে, টাটা সবাইকে।